जय राधे, जय राधे, जय राधे। गो प्रभु जी प्रभु जी तुम्हें दर्शन प्रभु जी तुम्हें दाओ दर्शन प्रभु जी तुम्हें दाओ दर्शन आशा आशा जेगे आछे दुटी पियासी नयन आशा आशा जेगे आछे दुटी पियासी नयन प्रभु जी तुमि दाओ दर्शन प्रभु जी तुमि दाओ दर्शन जन्मे जन्मे आमी तुम्हारी बारी आमी प्रभु तुम्हें चंदन प्रभु जन्मे जन्मे आमी तुम्हारी बारी आमी प्रभु तुम्हें चंदन प्रभु जी तुम्हें दाओ दर्शन प्रभु जी तुम्हें दाओ दर्शन प्रभु जी प्रभु जी तुम्हें दाओ दर्शन की आछे आमार बोलो जीवने मरने शरण निये छी ओ दुटी जनने की आछे आमार बोलो जीवने मरने शरण निये छी दुटी चरणे की आछे आमार बोलो जीवने मरणे शरण लिए ओ दुटी चरणे तुमि विनाश नाही तुमि बिना के आबो प्रभु जी दाओ दर्शन प्रभु की तुम्हें दाओ दर्शन मीरार भजन खूब सुंदर एक भजन गो प्रभु जी तुम्हें दाओ दर्शन आबार की बोलछे देखो तुमि ध्रुव तारा पथेर आधारे तब प्रेम ज्योति देखाओ आमारे ध्रुव तारा पथेर आधारे तब प्रेम ज्योति देखाओ आमारे तुमि ध्रुव तारा पथेर आधारे तब प्रेम ज्योति देखाओ आमारे मीरार प्रभु तुमि गिरिधारी नागर तुमाय आमाय चिर बंधा प्रभु जी तुमि दाओ दर्शन प्रभु जी तुमि दाओ दर्शन प्रभु जी प्रभु जी प्रभु जी तुमि दाओ दर्शन प्रभु जी तुमि दाओ दर्शन प्रभु जी तुमि दाओ दर्शन हरि बोल हरि बोल हरि बोल আমরা বিরার ভজন গাইতে গাইতে বৃন্দাবন এসেছি
রাধা মাধবের সেই অপ্রাকৃত লীলা আস্বাদন করুন। আজ আমার প্রেমময়ী রাধারানী বৃন্দাবন বিলাসিনী, তিনি আজ মান গরবের গরবিনী গাম্ভীর্যশালিনী কৃষ্ণ শোক প্রদায়িনী কৃষ্ণ শোক সম্বর্ধিনী অনুরাগিনী রাধারানী জটিলা মন্দিরে বসে আছেন। তিনি জটিলা মন্দিরে বসে বসে তিনি মনে মনে ভাবছেন, ওরে ললিতা বিশাখা চিত্রা লেখার সঙ্গে বলছে, স্বজনী রে ওরে মরমি রে ওরে মরমি রে আজবেলি অবসান কালে অবসান কালে আমি গিয়েছি নু যমুনার জলে যমুনা ছলনা ওরে মরমি রে ওরে মরমি রে যমুনাই গেলে তো চাঁদ বদন দেখা হবে দেখা হবে। দেখ যমুনায় যাওয়া আমার জল আনার জন্য নয়, ছলনা করে গিয়েছিলাম মা। কেন না যমুনায় গেলে তো সেই চাঁদ বদন দেখা হবে। আমার ঘরে বাদিনী ননদিনী শাশুড়ি জটিলা কুটিলা এরা সবাই বাদী হয়ে থাকে, তাই বড় আশাই বুগু বেঁধে জল আনার ছলনা করে গিয়েছিলাম শ্রী যমুনার জলে যমুনার জলে। তা রাধারানীর ঘরে বাদিনী ছিল না, সেটা তো সবাই জানেন, জটিলা আর কুটিলা আছে তো, ছিল তো। তা শুধু রাধারানীর ঘরে থাকবে কেন, প্রত্যেকের ঘরে আছে না শাশুড়ি ননদি, এরকম জটিলা কুটিলা সবার ঘরে তো রয়েছে, আছে থাকলেও বলবে না, শিমনি আই সঙ্গেই এসেছে। হ্যাঁ কি গো মায়েরা, বুঝতে পেরেছি থাকলেও বলবেন না, হয়তো সে যন্ত্র সঙ্গে এসেছে। হ্যাঁ আসলে প্রত্যেকের ঘরে রয়েছে, আমার ঘরে আপনার ঘরে, এই দেহে মায়া হচ্ছে জটিলা আর কাম হচ্ছে কুটিলা, প্রত্যেকের ঘরে বাদিনী রয়েছে। যদি কেউ মায়ারূপ জটিলা আর কামরূপ কুটিলাকে পদদলিত করে উপেক্ষা করে কৃষ্ণ ভজনের পথে যেতে পারেন, একমাত্র তারই ভজন হবে। আরে বাবা আমাদের দেহে রয়েছে কত বাধা বিঘ্ন, আজকে আপনি কীর্তন শুনতে আসবেন, আপনার হঠাৎ করে শরীর খারাপ করলো জ্বর হয়ে এসছে, আসতে পারবেন? এরাও বাদী, এই রোগ ব্যাধিও ভজনের বাদী হয়। তাই রাধারানী বলল, ললিতা আমি গিয়েছিলাম যমুনার জলে, যে কি দেখলাম জানিস, ওরে একদিন বড় নাগর শেখর বসিয়া কদম্ব তলে, একদিন বড় নাগর শেখর বসিয়া কদম্ব তলে, ওই একদিন বড় নাগর শেখর বসিয়া কদম্ব তলে, অবর দৃশ্য ভালো সুখে লড়িয়ারে রাধে রাধে, ললিতারে ভানু সুতে সখী কোন সাথে যাইতে যমুনার জলে রে, যাইতে যমুনার জলে ভানু সুতে সখী কোন সাথে যাইতে যমুনার জলে
যাইতে যমুনার জলে জলে আনতে যেয়ে দেখে এলাম জলে আনতে যেয়ে দেখে এলাম আনতে যেয়ে দেখে এলাম সৃজনায় সাজের বেলায় আনতে যেয়ে দেখে এলাম কি যমুনায় সাজের বেলায় আনতে যেয়ে দেখে এলাম সেই কদম্ব মূলে বসে আছে জল আনতে যেয়ে দেখে এলাম সেই কদম্ব মূলে বসে আছে হরি বল হরি বল হরি বল কদম্ব মূলে হরি বল হরি বল আনতে যেয়ে দেখে এলাম কদম্ব মূলে বসে আছে আনতে যেয়ে দেখে এলাম আগে দিন বড় নাগর শেখর বসিয়া কদম্ব তলে গো কদিন বড় নাগর শেখর বসিয়া কদম্ব তলে রাধে 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 রাধানী বলল শোনা আমি শ্রী যমুনায় জল আনতে গেলাম হঠাৎ করে আমার নজরে পড়ে গেল কদম্ব তরোয়ার মূলে আমার প্রাণনাথ দাঁড়িয়ে আমি বাদিনীর ঘরে থাকি তো ছলনা করেছি গিয়েছিলাম দেখব বলে হ্যাঁ গো প্রত্যেকেই আমরা বাদিনীর ঘরে থাকি সংসারে আপনাকে কেউ কোনো দিন সুযোগ দেবে না যে মা বাবা কি ভাই দিদি বৌদি আপনারা সবাই একটু কীর্তনে চলুন হ্যাঁ বা সবাই ভগবানের ভজন করুন সুযোগ দেবে না আপনাকে এই সুযোগটা দেয় না মায়া কখনো ভগবানের ভজনের সুযোগ দেয় কারণ মায়ার স্বভাবটা হচ্ছে কৃষ্ণ ভুলিয়ে রাখা তবে একটা কথা বলে যাই কারোর কথাই যেন কোনোদিন ভগবানকে ভুলে থাকবেন না কীর্তন শোনা বাদ দেবেন না কারণ অনেকে আপনার বাদী হবে ভগবানের ভজনের পথে ভালো পথে তো বাদী হয় কে কখন চলে যাব কেউ জানি না যেদিন ডাকবে সেদিন সবাইকে চলে যেতে হবে কখন যে আমার শেষ হবে ও মা সকল কখন শুরু কখন শেষ কে জানে এ যে বাজি করে খেলার এমন যার খেলা হয় সে জানে কি কখন চলে যাব তার কোনো নিদর্শন নেই আমাদের আমরা জানি না জানে উপরওয়ালা জানে এসেছিলাম ভবে যেদিন সেদিন আসার টিকিটটা উনি হাতে ধরিয়ে দিয়েছিলেন ওই স্টেশনে তুমি নামবে কিন্তু যেদিন ফিরে যাব যাওয়ার টিকিটটা কিন্তু আমাদের হাতে দেয়নি আমার গোবিন্দ ওটা ওনার কাছে রেখে দিয়েছে তা কোন দিন ডাকবে উনি জানেন একটা গান রয়েছে বহু আগে গিয়েছিলাম ও মন কখন শুরু কখন শেষ কে জানে এ যে বাজি করে খেলার এমন যার খেলা হয় সেই জানে তা থাক এখন আর গানটা গাইব না খুব দামি গান অবশ্য অনেকদিন আগে গিয়েছি গাইব আচ্ছা আমি অনুমতি নিয়েই গাইব যে কোনো গান ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে এ যে বাজি করে খেলা রে মন বাজি করে খেলা রে মন যার খেলা হয় সে জানে ও মন কখন শুরু কখন যে সে কে জানে ও মন কখন শুরু কখন যে সে কে জানে এ যে বাজি করে খেলা রে মন বাজি করে খেলা রে মন যার খেলা হয় সে জানে ও মন কখন শুরু
কখন যে শেষ কে জানে যে বাজি করে রে খেলা রে মন বাজি করে রে খেলা রে মন যার খেলা হয় সে জানে ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে বাজি করা আপনারা তো দেখেছেন অনেক বাজি দেখায় ম্যাজিক দেখায় আর আমার গোবিন্দ যে কত বড় বাজিকর সেটা আপনারা অনেকেই জানেন হ্যাঁ এগো মা এই যে ও মন তারি হাতে কোন খামি সে যে জগত মেলাই পুতুল না চাই কে বোঝে বল তার মানে মন বাজি করে খেলা রে মন বাজি করে খেলা রে মন যার খেলা হয় সে জানে মন কখন শুরু কখন যে শেষ কে জানে কত বড় কথা বলেছে গো যদিও আজ থেকে যারা অনেক পূর্বে যারা সিনেমা দেখেছেন তারা মনে হয় এই গানটা শুনেছেন এখনকার সিনেমায় এসব গান হবে না আমার এই গানটা বড় প্রিয় গান আমি অনেক জায়গায় গেয়ে থাকি আমার যখন আমি ছোটবেলা থেকে বড় বড় ফাংশনে গেতাম এই গানটা গাইতাম শ্যামল মিত্র মহাশয়ের গান হ্যাঁ অনেকে অনুরোধ করে শোনে গানটা আমার কাছে তাতে আমার কোনো অসুবিধা হয় না কারণ গানটা যদিও গাওয়া যায় না কিন্তু মানুষ শোনে এই গানটা কীর্তনের উপযুক্ত গান কেমন ওগো ওমন তারি হাতের একতারা যে আমি সেবা জালে বাজি আবার শেতামালে থামি এই যে করোনা চলে গেল রে মা এক বছর পুরো আমরা সবাই বন্দী হয়েছিলাম কত মানুষ চলে গেছে আমাদের ভারতবর্ষ থেকে প্রায় 1.5 লক্ষ মানুষ মৃত হয়েছে 1.5 লক্ষ মানুষ 1 কোটির অনেক বেশি আক্রান্ত হয়েছে যার একতারা থামিয়ে দিয়েছে সে চলে গেছে আর যে গোবিন্দ যার বাজাচ্ছে এখন তারা বাজাচ্ছি এখনো হ্যাঁ ওমন তারি হাতের এক তারা যে আমি সে বাজালে বাজি আবার সে থামালেই থামি বুঝি না এ কোন খ্যাপামি পাগলামি হ্যাঁ সে যে জগৎ মেলাই পুতুল না চাই কে বোঝে বল তার মানে বাজি করে খেলা রে মন বাজি করে খেলা রে মন যার খেলা হয় সে জানে ও মন কখন শুরু কখন যে শেষ কে জানে আমার দয়াল বন্ধু আছে তো সে সফল ব্যথা আনন্দের সোনা এসে সুধার সে কণা এসে সুধার সে কণা
आमी तार ठिकाना खुजे बेड़ाई ए पारो पार सब खाने बाजी करे खेला रे मोर बाजी करे खेला रे मोर जार खेला हाय से जाने ओमन कखन शुरू कखन जेसे मनरे কখন যে সে কে জানে হরি বল হরি বল হরি বল আমরা জানি না কার কখন শেষ হবে তাই যে কটা দিন আমরা পৃথিবীর বুকে রয়েছি মা আমি হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করব হাত জোড় করে অনুরোধ করব যতদিন আছি আমরা যেন ভগবানকে ভুলে না যাই বিস্মরণ না হই হরি বল হরি বল আচ্ছা ওটা ওদের থাক তুমি নাও না হরি বল হরি বল আমরা যেন গোবিন্দ ভুলে না যাই গো কেন শাস্ত্রে প্রমাণ রয়েছে কেউ এই পৃথিবী থেকে চলে যাওয়ার আগে মনুষ্যকুলে জন্ম নিয়ে যদি কেউ ভগবানের ভজন সাধন তার কীর্তন নাম না করে এই পৃথিবী থেকে বিদায় নেয় তাহলে প্রমাণ আছে তার আর মনুষ্যকুলে জন্ম হয় না তাই আমরা জেনে শুনে যেন বিষ না খাই রাধারানী আমার বলছে ললিতা আমার প্রাণনাথকে আমি দেখব বলে গিয়েছিলাম হলো কি জানিস ওরে দেখলাম রসের নাগর চতুরসে কর উপনীত সেই পথে দেখলাম রসের নাগর চতুরসে কর উপনীত সেই পথে রসের নাগর চতুরসে কর উপনীত সেই পথে আবার শির পরশিয়া বচনের ছলে শির পরশিয়া বচনের ছলে শির পরশিয়া বচনের ছলে শির পরশিয়া বচনের ছলে সংকেত করল তাতে গো শির পরশিয়া বচনের ছলে সংকেত করল তাতে সংকেত করল তাতে আমার কি যেন কি বলে গেল রে কি যেন কি বলে গেল রে আমার কি যেন কি বলে গেল রে বলে গেল তা বোঝা গেল না কি যেন কি বলে গেল রে বলে গেল তা বোঝা গেল না কি যেন কি বলে গেল রে আমার ইশারাতে বলে গেল সই বলে গেল তা বোঝা গেল না আমার ইশারাতে বলে গেল সই আমার কি যেন কি বলে গেল সই বলে গেল তা বোঝা গেল না ইশারাতে বলে গেল ওই বলে গেল তা বোঝা গেল না ইশারাতে বলে গেল সই কি যেন কি বলে গেল রে হরি বল হরি বল আমি প্রত্যেকটা পদাবলী ছন্দ আমি তত্ত্বের সঙ্গে বিশ্লেষণ করে বলে যাব গুরু কৃপা বলে কি বলল আমি দেখব বলে যমুনার জলে গেলাম
যেই যমুনার জলে যে দাঁড়িয়েছি, কি বলবো ললিতা, ও মা রসের সাগর চতুর নাগর উপনীত সেই পথে। তাহলে কি বোঝা গেল, রাধারানীর মনে বড় অবগহীন বাসনা নিয়ে গিয়েছিল দেখবে বলে, ইচ্ছা থাকলেই উপায় হয়। যদি আপনার মনে প্রগাঢ় অনুরাগ থাকে যে আমি ভগবানের নাম করবই, আমি ভগবানের ভজন করবই, যত বাধা বিঘ্ন আসুক না কেন আপনাকে আপনি কিন্তু ভজন করবেন মনের ইচ্ছা থাকলে, কারণ ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না। আমার ইচ্ছা নেই আমি কীর্তনে আজকে গাইব না, নারায়ণ রায় আজ কীর্তন গাইবে না, আপনাদের আসরে এসে উল্টো পাল্টা এটা সেটা একটু বেসুরে গান টান করে গেলাম, আমি ইচ্ছা করলে পারব। আসলে ইচ্ছা থাকলে উপায় হয়, কারণ অজুহাত দেবেন না মায়েরা। অনেকে বলে বাবা কখন হরিনাম করব, সংসারের জ্বালায় একেবারে সময় পাইনি রে বাবা, সব সময় কাজে ব্যস্ত থাকি, কখন আর হরিনাম গাইব শুনব। এদিকে সারাটা দিন টিভির চ্যানেল খুলে দিয়ে ফুল ভলিউম দিয়ে সিরিয়াল দেখছে, সময় নেই। আসলে সময় নেই এ কথাটা আপনারা সত্যি কথাই বলেছেন, সময় আমাদের নেই। নিঃশ্বাসের নহিত বিশ্বাস কদা রুদ্ধ ভবিষ্যতি, আবল্য দেব যদ্যপন্তই হরির নামৈব কেবলম। সময় কারণ নেই রে মা। ওই যে সময় কিন্তু আমাদের কারণে, রাজা পরীক্ষিত অভিশাপ দিয়েছিল, হ্যাঁ রাজা পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিল শৃঙ্গী মণির পুত্র শ্রমিক মণি, বলেছিল সাত দিনের মধ্যে ওনার তক্ষক দংশনে মৃত্যু ঘটবে। সাতটা দিন ওনার সময় ছিল। তো রাজা পরীক্ষিত যখন শুনতে পেলে না যে আমার সাত দিন পরে মৃত্যু হবে, ওনার যে কি আনন্দ হয়েছিল। আপনার এখন যদি আপনি শোনেন বা আমি শুনতে পাই যে আমি সাত মাস পরে মরে যাব, আমার কি আনন্দ হবে কি বাবা? সাত মাস পরে মরবো আমার ঠিক কনফার্ম হয়ে যায়, তাহলে আমার কি আনন্দ হবে? কেন জানেন, হবে না, কারণ আমি সেই আত্মজ্ঞানী নয়। আর রাজা পরীক্ষিত বুঝেছিল সাতটা দিন আমার কাছে অনেক বেশি, সাত দিনে না জানি আমি কত কৃষ্ণ নাম করতে পারবো। হ্যাঁ পরীক্ষিতের তো সাত দিন সময় ছিল, আমার যে মা সাত দিনও সময় নেই, সাত সেকেন্ড সময় নেই, যখন ডাকবে তখন যে যেতে হবে। হ্যাঁ তাই বলছে অজুহাত দিও না, এখন না হয় অজুহাত দিচ্ছ, আমার সময় নেই। যেদিন গোবিন্দ ডাকবে সেদিন কি হবে? ওরে মন তুই অবুঝ বড়, দেখিয়া শুনিয়া বুঝিতে নারিয়া করিতে না পারো দৃঢ়, কেসার অসার না করো বিচার, কে তুমি করো কি কাজ, পরের কারণে শরীর খোয়ালি আপন কাজে বাজ, এ ধন এ জন আপন ভাবিছ এ তোমার বুদ্ধির ভুল, এখনো তখনো কখনো কি হয় বোঝো না আপন মূল, দেখো না জীবন কেবল পবন যাইতে কি তার বাধা, কিসের কারণে এ থেকে আরতি খাটিয়া মরিছো গাধা, দিবস রজনী তেলে না বিরাম গণিছ পড়িছ কি বা, রবির নন্দন আসিবে যখন তারে কি উত্তর দিবা, বদন হরিয়া হরি বল ভাই বসিয়া সাধুর সঙ্গ, কহে প্রেমানন্দে কি ভয় সমনে আপনি দিবে সে ভঙ্গ,
বদন ভরে হরি বল ভাই 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 বললে জন্ম যাবে ভালো বদন ভরে হরি বল বললে জন্ম যাবে ভালো বদন ভরে হরি বল বললে জন্ম যাবে ভালো বদন ভরে হরি বল ভাই বললে জন্ম যাবে ভালো বদন ভরে হরি বল ভাই হরি বল হরি বল আমি যে পদাবলীটা বললাম একটু ছন্দে ছন্দে এই পদাবলীটা হচ্ছে প্রেমানন্দ গোস্বামীর লেখা তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জরি গ্রন্থে পাবেন বা অনেক গ্রন্থে রয়েছে এগুলো পেয়ে যাবেন প্রেমানন্দ দাসের কিছু কিছু মনোশিক্ষার পদ ওরে মন তুই অবুঝ বড় দেখিয়া শুনিয়া বুঝিতে নারিয়া করিতে না পারো দৃঢ় দেখিয়া শুনিয়া মানে আমি দেখছি আমার বাড়ির পাশে একটা বৃদ্ধ মা বাবাকে কেমন ভাবে অত্যাচার করছে আমি দেখছি আমি এখনো ভাবছি না যে আমিও বুড়ো হব আমাকে বুড়ো হলে তো এইভাবে অত্যাচার করবে এটা তো আমার মাথায় আসছে না তাই বলছে দেখিয়া শুনিয়া বুঝিতে নারিয়া করিতে না পারো দৃঢ় হ্যাঁ বুঝিতে নারিয়া করিতে না পারো দৃঢ় মন তুই অবোধ বড় অবোধ বড় কেননা কেসার অসার না করো বিচার কে তুমি করো কি কাজ তুমি কে বা আমি কে আমি অমুকের স্বামী নয় বা আমার স্বামী অমুক নয় আমার স্বামী একজন এই যে মায়েরা ওই যে আপনাদের ললাটে সিঁদুর রয়েছে না কি যদি স্বামী প্রকৃত হয় অনেকে তো মুছে দিয়ে চলে গেছে দেখছি কিরকম স্বামী গো দুদিন চার দিনের জন্য আসলো একটু আনন্দ করে চলে গেল সিঁদুর মুছিয়ে দিয়ে আসলে আর আমার কৃষ্ণরূপ স্বামী কৃষ্ণরূপ পতি গোবিন্দপতি যে সিঁদুর পরিয়ে দেয় অনেক মায়েদের পরিয়ে দিয়েছে এ সিঁদুর মুছে দেবে না কেউ বুঝতে পারবে না হ্যাঁ কেসার অসার না করো বিচার কে তুমি করো কি কাজ পরের কারণে শরীর খোয়ালি আপন কাজেতে বাজ এ ধন এ জন আপন ভাবিছ এ তোমার বুদ্ধির ভুল এখন তখন কখন কি হয় বোঝো না আপন মূল দেখো না জীবন কেবল পবন যাইতে কি তার বাধা আরে বাবা এই যে আমি গান গাচ্ছি না দাঁড়িয়ে রয়েছি লম্বা একটা মানুষ একটুখানি হাওয়া ঘুরিয়ে গেলে দড়াম করে পড়ে যাবো এখানে দেখো না জীবন কেবল পবন মানে হাওয়া যাইতে কি তার বাধা ওরে কিসের কারণে এ থেকে আরতি আরতি মানে আকাঙ্ক্ষা হ্যাঁ আরো চাই আমার আরো দরকার কিসের কারণে এ থেকে আরতি খাটিয়া মরিছ গাধা আমি ভাবি মানুষের এত কষ্ট হওয়ার কথা নয় আমার বাড়িতে তিনজন লোক তিন থেকে চারখানা রুম হলে হয়ে যায় সেখানে আটখানা দশখানা রুম দরকার একটা মানুষের একটা মোবাইল হলে যথেষ্ট একটা মোবাইল একটা মানুষের তিনখানা মোবাইল রয়েছে একটা মানুষের পাঁচখানা সাতখানা কাপড় হলে মিটে যায় একটা মায়ের এক আলমারি ভর্তি কাপড় এই আকাঙ্ক্ষার জন্য আমাদের কষ্ট হয় যে পয়সা রয়েছে জীবন ভোর চলে যায় তারা আবার তার ছেলে মেয়ে হবে তারাও তো রোজগার করবে কিসের কারণে এতে কারতি খাটি আমরিছ গাধা দিবস রজনী গণিছ পড়িছ হ্যাঁ এই যে সারা রাত গুনছি পড়ছি রবির নন্দন আসিবে যখন তারেকে উত্তর দিবা রবির নন্দন মানে যমের পুত্র সূর্যপুত্র যম তাই বলছে অজুহাত দিয়ে লাভ হবে না যার যেটা পায় সেটা তুলুন দিনান্তে সারাদিন ভোরবেলা হোক সকালবেলা হোক হা কৃষ্ণ গোবিন্দ বলে পারেন যদি দুফোঁটা নয়নের জল ভগবানের চরণে নিবেদন করু দেখবেন সকল জ্বালা জুড়িয়ে যাবে যত ব্যথা যত যন্ত্রণা সব জুড়িয়ে যাবে তাই রাধারানী সংকেত দর্শন করে বলছে ললিতা
কি বললো আমার প্রাণনাথ আমি তো বুঝতে পারলাম না। চণ্ডীদাসের পদাবলী এটা, পদকবি চণ্ডীদাস কি বলছে দেখো। রাধে তুমি বুঝতে পারলে না, বাসলিয়া দেশে কহে চণ্ডীদাসে, বাসলিয়া দেশে কহে চণ্ডীদাস, শোনল রাজার ঝিয়ে শোনল রাজার ঝিয়ে বাসলিয়া দেশে কহে চণ্ডীদাসে, শুনল রাজার ঝিয়ে শুনল রাজার ঝিয়ে, তোমায় হেন গত বধুর সংকেত, তোমায় হেন গত বধুর সংকেত, তোমায় হেন গত বধুর সংকেত, না ছাড় আপন হে গো, না ছাড় আপন হিয়ে গো, না ছাড় ছেড়ো না ধনি, 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 সংকেত তুমি ছেড়ো না ধনি, সংকেত তুমি ছেড়ো না ধনি, মান বধু তোমায় যেতে বলেছে সংকেত তুমি ছেড়ো না ধনি, প্রাণবধু তোমায় যেতে বলেছে সংকেত তুমি ছেড়ো না ধনি। রাধে চণ্ডীদাস পদাবলিতে বলছে, শোনো রাধে, বাসলি আদেশে কহে চণ্ডীদাসে, শুনল রাজার ঝিয়ে, ঝিয়ে মানে মেয়ে, তোমা অনুগত বধুর সংকেত, না ছাড়ো আপন হইয়ে, মানে তোমাকে যেতে বলেছে ওই যে নিশিতে দশ দণ্ড পরে কেশর কুঞ্জ সাজাতে বলেছে তোমার প্রাণনাথ প্রাণকৃষ্ণ প্রাণবল্লভ, তুমি বুঝতে পারো নি রাই, তোমাকে যেতে বলেছে। ও আমাকে যেতে বলেছে, কিন্তু আমি যাবো কি করে, আমি তো কৃষ্ণ বাদিনীর ঘরে থাকি, এরা কি আমায় যেতে দেবে। ললিতা বিশাখা বলল, রাধে হরে বাদি তো হবে, তো বাদির কথা চিন্তা করলে কি হবে, রাস্তা দিয়ে দেখছেন না কোনো একজন বৈষ্ণবী বা বৈষ্ণব রাস্তা দিয়ে তিলক স্বরূপ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, উনি কারোর কোনো ক্ষতি করেনি, হঠাৎ করে আমাদের হিন্দুদের ঘরের ছেলে মেয়েরা একটু ঠাট্টা করে বলে, ক্রিটিসাইজ করে বলে, হরি বল হরি বল গোসাই হরি বল, একটু তামাশা করে বলেন, তাচ্ছল্যভাবে বলে। আচ্ছা বলুন তো মা, হ্যাঁ তাই বলে কি ওই ব্যক্তিটা হরি বল বলা বাদ দিয়ে দেবে, তাই বলে কি ওই মানুষটা মালা তিলক বাদ দিয়ে দেবে, ঠাট্টা তো করবে, বাদি তো থাকবেই ভালো কাজের জন্য। এখন তো কলিযুগ বলছেন, এটা তো এখন দাপরের কথা হচ্ছে, ত্রেতা যুগেও ছিল সত্য যুগেও ছিল, প্রহ্লাদের নিজের বাবা তাই হরিনামে বাধা দিয়েছে, তো বাধা তো দেবেই রে মা, তা বাধা দিলে বন্ধ করতে নেই, বললো বাদি তো হবে, চল বাদিনীর ভয় করলে ভজন হবে না, চল চলে যায়, চল চল বললে চলে যাব, বললে হবে, এই তোরা আমাকে সাজাবি না, হ্যাঁ আমাকে সাজা, কি দিয়ে সাজাবি, বললো কেন তোর ললাটে সিঁদুর দিব, চোখে কাজল দিব, হাতে কঙ্কন দিব, হ্যাঁ
তোকে সাজাই, চরণে নভুর দেব, আলতা দেব। বলল ললিতা, ওই সব সাজে আমার সাজে নারী, আমাকে সাজাবি কি দিয়ে জানিস? যে সাজ আমার গোবিন্দ ভালোবাসে। সখী রে ওরে মরম সখী রে, কাজ কি ভূষণে স কাজে কি ভূষণে, মনে যে করে শ্যামের তরে, প্রাণে তাহা জানে, প্রাণে তাহা জানে, আমার নয়ন শ্রবণ ভূষণ শুনে। ওরে ললিতা রে, ওরে মরমিয়া রে, ওরে ললিতা, ওরে ললিতা রে, আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ শুনে, আমার পরে শ্রীপাদ সেবন বদল ভূষণ হরির নামে, আমার করে ভূষণ শ্রীপাদ সেবন বদল ভূষণ হরির নামে, আমার দুটি নয়ন তখনই সাজে রে, এ দুটি নয়ন তখনই সাজে, আমার দুটি নয়ন তখনই সাজে, যখন গোবিন্দ বলে আমার নয়ন, আমার এ দুটি নয়ন তখনই সাজে, যখন গোবিন্দ বলে দুটি নয়ন ঝরে, এ দুটি নয়ন তখনই সাজে, যখন কৃষ্ণ বলে এ দুটি নয়ন তখনই সাজে, যখন কৃষ্ণ বলে সদাই কাঁদে, আমার এ দুটি নয়ন তখনই সাজে, যখন তার রাতুল চরণ সেবা করি সখীরে, আমার দুটি কর তখনই সাজে রে, যখন রাতুল চরণ
सेवा करी ये दुटी कर तखनी साजे जखन रातुल चर ओई रातुल चर सेवा करे ए दुटी करमा तखनी साजे सखी छाड़बो भूषणे की काज आछे रे तोरा श्याम भूषणे देशा जाए ओरे छाड़ भूषणे रे की काज आछे ओरे तोरा श्याम भूषणे সাজাই দে আমার গোবিন্দ যাহা ভালোবাসে তোরা সেই ভূষণে দেশ সাজাইয়ে আমার গোবিন্দ যাহা ভালোবাসে বলে আনে ভূষণে কাজ কি সারে ভূষণে কী কাজ আছে গোবিন্দ ভূষণে দেশ সাজায়ে সারে ভূষণে রে 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 ভূষণে কী কাজ আছে গোবিন্দ ভূষণে সাজায়ে দে তোরা সামনে ভূষণে দেশ সাজায়ে কী ভূষণে কী লাভ রে বাইরের ভূষণ যে ভূষণ একদিন খুলে নেবে সে ভূষণে সে যে লাভ কি সাজা আমার গোবিন্দ যাহা ভালোবাসে হ্যারে মা নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ শুনে করের ভূষণ শ্রীপাদ সেবন বদন ভূষণ হরির নামে কণ্ঠের ভূষণ কলঙ্কের হার আজ আমার ভূষণ পড়ছে রাধারানী দেখুন তোর আমাকে সাজা আমার বধূ যাহা ভালোবাসে আর আমার বধূ আমাকে দেখলে যে সাজে সাজলে ভুলে থাকবে তোরা সাজা আরেকটা গান শোনো কিছু কিছু ভক্তরা নজরুলের গান শুনতে চেয়েছিল এই প্রসঙ্গে একটা নজরুল সঙ্গে ছুনিয়ে দিই সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে 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 মোর বধু যেন বাঁধা থাকে বিনুনি ফাঁদে বেনি বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে চপল পুরুষ যে থাই কুরুষ কাটাই বাঁধিয়া দে খোপার ফিতা বিধিয়া লোকাই চপল পুরুষ যে থাই কুরুষ কাটাই বাঁধিয়া দে খোপার ফিতা বিধিয়া লোকাই তাহে রেশমি জাল বিছায়ে দে ধরিতে চাঁদে তাহে রেশমি জাল বিছায়ে দে ধরিতে চাঁদে মোর বধূ যেন বাঁধা থাকে বি
নুনি ফাঁদে বেনি পাথিয়া দে ছই ভালো করে বিনু বেনি পাথিয়া দে ছই ভালো করে বিনু বেনি পাথিয়া দে এমন ভাবে আমার বেনি বেঁধে দিবি এই ললিতা আপনারা বেনি তৈরি করেন ও মায়েরা বেনি হয় এখনো তোমাদের না কেটে ফেলেননি ও না এখন তো সব কেটে ছোট ছোট বক্স শার্ট দেয় তো আর বেনি আর হয় না আমি দেখেছি আমাদের দিকে ও আপনারা এখনো অনেক ভালো আছেন জানেন না প্রত্যেক মায়ের পরনে শাড়ি রয়েছে মাথায় ঘোমটা দিয়ে আছে কারো কারো একটু আপনাদের পাশে তো কলকাতা একটু চলুন না কি অবস্থা সব বাবা বেনি আর হয় না গো আমাদের মতো ছোট ছোট করে চুল কেটেছে এমন করে বেনি বেঁধে দে বেনির ফাঁকে ফাঁকে যেন আমার বধুকে আমি বেঁধে রাখতে পারি বাঁধিতে সে বাঁধন হারা বলে রহরি বাঁধিয়া দে কপার ফিতা জরি ন ফিতাই বাঁধিতে সে বাঁধল পনের হরি বাঁধিয়া দে কপার পিতা মোহন ছাদে প্রথম প্রণয় রাগের মতো আলতা রাঙে রাঙাইয়ে দে চরণ আমার এমনই ঢঙ্গে প্রথম প্রণয় রাগের মতো আলতা রাঙে রাঙাইয়ে দে চরণ আমার তেমনই ঢঙ্গে সই পায়ে ধরে বধু যেন আমারই সাধে পায়ে ধরে বধু যেন আমার সাথে মোর বধু যেন বাঁধা থাকে বিনু নিফা দেবে বাঁধিয়া দে ভালো করে বিনু বেনি বাঁধিয়া দে ভালো করে বিনু বেনি বাঁধিয়া দে ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে মোর বধু যেন বাঁধা থাকে বিনুনি ফাঁদে বেনি বাঁধিয়া দে ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ বেনি আমার খুব ভালো করে সাজা তবে আমার গোবিন্দ যে সাজ ভালোবাসে রাধানীকে সাজালেন সখীরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লীলার কথা বলছেন ও আচ্ছা নিশ্চয়ই গাই শুনুন আপনাদের ভালো লাগা নিয়েই তো আমার গাওয়া যদি আপনাদের ভালো না লাগে আমার গাওয়ার তো সার্থকতা আসে না নিশ্চয়ই গাইব একখানা কেন পাঁচখানা বললে গাইব আপনার অসুবিধা নেই শুনুন আপনারা মনোনিবেশ করে শুনুন রাধারানী আমার যাচ্ছেন এবার অভিসার করলেন কেশরকুঞ্জে যে কেশরকুঞ্জ গোবিন্দের সাজাতে বলেছিল উনি চলেছে যাচ্ছেন যাওয়ার ভঙ্গিমাটা কেমন দেখুন আমাদের রায় কমলিনী চলো অভিশাপ রায় কমলিনী চলো অভিশাপ রায় কমলিনী চলো অভিশারে রায় কমলিনী চলো অভিশারে রায় কমলিনী চলো অভিশারে আমাদের রায় কমলিনী চলো অভিশাপ নব নব রঙ্গিনী নব নব রঙ্গিনী নব নব রঙ্গিনী
বনাবো রঙ্গিনী রসের পথা রাই কমলিনী চলু অভিসারে রাই কমলিনী চলো অভিসারে যাচ্ছে যাওয়ার ভঙ্গিমা দেখো কৃষ্ণ কৃষ্ণ বলি মুখী চলিল সে বিধুমুখী কৃষ্ণ কৃষ্ণ বলি মুখী চলিল সে বিধুমুখী কৃষ্ণ কৃষ্ণ বলি মুখী চলিল সে বিধুমুখী কৃষ্ণ তুমি কত দূরে তুমি কত দূরে কৃষ্ণ তুমি কত দূরে একবার দেখা দাও না রাই কমলিনী চলো অভিসারে রাই কমলিনী চলো অভিসারে রাই কমলিনী চলো অভিসারে যাচ্ছে কিন্তু একটা কথা মনে রাখবেন বিশেষ করে সৎকর্ম করতে গেলে ভালো কাজ করতে গেলে জীবনে যদি কেউ ভালো কোনো কর্ম করতে যান আপনার সামনে দেখবেন শত বাধা চলে আসে অনেক বিঘ্ন আসবে এটা কারণ এটা ভগবানই করায় কারণ আপনি যে ভজনের পথে যাচ্ছেন তার কোনো সঠিক পরীক্ষাটা দিতে হবে বাধা বিঘ্ন রাধারানী যখন আপনারা জানেন সখীদের কাছ থেকে খেজুরের কাঁটা নিয়ে আসতো এনে নিত খেজুরের কাঁটা এনে নিত বড় বড় কাঁটা এনে নিত নিয়ে আর কিছু জল দিয়ে কাদা করে তারপরে কাঁটা বসিয়ে বসিয়ে উনি কাঁটার উপর দিয়ে হাঁটা অভ্যাস করত হ্যাঁ কেন উনি জানে যে ভজনের পথে গেলে আমার সামনে বাধা আসবে এই কাঁটা আসবে এই কাঁটাকে অতিক্রম করে যদি যেতে পারি আমার অভ্যাস না থাকে যেতে পারবো না আমি যদি জানি বাবা সগল আমি যদি বুঝতে পারি যে আমার সামনে একটা বিরাট বড় বিপদ আসছে মনে করুন আমফানের ঝড় আসছে হ্যাঁ আমফানের ঝড় আসছে আমরা শুনতে পাচ্ছি টিভিতে রেডিওতে খবর দিচ্ছে আমরা সাবধান হচ্ছি না হ্যাঁ আমফানের ঝড় যখন এলো আমি সত্যি কথা বলছি আপনাদের দিকে একটু বেশি হয়েছে মনে হয় তো আসছে যদি শোনা যায় বিপদ আসছে তৈরি রেডি আমরা বিপদের জন্যে বিপদ কিন্তু একটু দুঃখ কম দিতে পারবে আমাদের আর যদি আচমকে এসে পড়ে এই জন্যে সবসময়ের জন্যে রেডি হয়ে থাকতে হয় যারা বিশেষ করে ভগবানের ভজনের পথে আছেন তাদেরকে প্রস্তুত হয়ে থাকতে হয় যে কখন বিপদ আসবে তাই রাধারানী চলেছে তো যেতে যেতে রাধারানীর চরণে কাঁটা বিদ্ধ হল কাঁটা ফুটে গেছে সখীরা বললে দাঁড়া তোর ভাই পায়ে কাঁটা ফুটেছে কাঁটা বাহির করে দি রাধারানী বলল বাহির করব না কেন বলল করব না ব্যথা লাগছে না বলল লাগুক ব্যথা ওরে গোবিন্দ দর্শন যেতে গেলে একটু ব্যথা সহ্য করা ভালো আর ব্যথা না হলে তো চোখের জল আসবে না আপনাদের এখন হয়তো অনেকেরই চোখের জল আসছে না কীর্তন শুনে কিন্তু এখনই যদি আপনার স্বামী একটা ব্যথা দেওয়া কথা বলে স্ত্রী একটা ব্যথা দেওয়া কথা বলে আঘাত দেয় ছেলে আঘাত দেয় দদ্দর করে চোখ দিয়ে জল ভেসে যাবে ওই জন্যে ব্যথা পাওয়া ভালো গো কুন্তি ওই জন্যে ভগবানের কাছে দুঃখ চেয়ে নিয়েছিল জানেন তো মহাভারতের কুন্তি যখন চলে যাচ্ছে কৃষ্ণ হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে যাচ্ছে পিসিমার কাছে বলল পিসিমা এবার আমি যাই কুন্তি বলেছিল পিসিমা বলে ডেকো না তুমি যখন যাও বলো আসি আজ বলছো যাও কৃষ্ণ কি ব্যাপার বলো তো কৃষ্ণ বলেছিল পিসিমা তোমার ছেলেরা যুদ্ধই জয়ী হয়েছে যতদিন তোমাদের যুদ্ধ
ছিল, বিপদ ছিল, ততদিন তোমাদের পাশে ছিলাম, দুঃখ ছিল, তুমি বনে ছিলে, বনবাসে ছিলে, তোমরা বনের ফলমূল খেয়ে থাকতে তোমাদের সঙ্গে ছিলাম। আজ তোমার ছেলেরা রাজ সিংহাসনে বসেছে, রাজা হয়েছে, তুমি রাজমাতা হয়েছ, আর আমি আর কেন থাকবো? ও বড় মর্মান্তিক ঘটনা রে মা মহাভারতের এটা। বলল কৃষ্ণ, ও বুঝেছি, আজ আমার দুঃখ নেই বলে তুমি থাকবে না, হ্যাঁ, আজ আমার বিপদ নেই বলে তুমি থাকবে না। কৃষ্ণ আমি আচল পাচ্ছি তোমার কাছে, এ জগতে সবাই তোমার কাছে সুখ চেয়ে নেয়, আর আমি তোমার কাছে দুঃখ চাচ্ছি। ওগো কৃষ্ণ, আমি জানি তুমি আর পিসিমা বলে ডেকো না, কেননা আমি সেদিন দেখেছিলাম যেদিন অশ্বত্থ মা উত্তরার গর্ভে বান মেরেছিল ব্রহ্মবান, সেদিন আমি ওটা দেখতে পেয়েছিলাম, তুমি নিজে গর্ভের ভিতরে প্রবেশ করে উত্তরাকে রক্ষা করেছিলে, অর্থাৎ তুমি যে কে সেটা বুঝতে পেরেছি। কৃষ্ণ তোমার কাছে আমি চাইছি আমার দুঃখ ফিরিয়ে দাও, যে সুখে আমার গোবিন্দ হারিয়ে যাই আমি এমন সুখ তো চাইনি কৃষ্ণ। দাও দাও, দুঃখ পাওয়ার জন্য কৃষ্ণ ভক্ত যারা ভজন করছেন তারা প্রস্তুত হয়ে থাকেন। যদি দুঃখের লাগিয়া গড়েছো আমায়, সুখ আমি নাহি যাই, যদি দুঃখের লাগিয়া গড়েছ আমায়, সুখ নাহি আমি চাই, হে আমি জানি শুধু দুঃখের মাঝারে ও দুটি চরণ হৃদয়ে যেন গোপাই, শুধু দুঃখের দুটি চরণ গোপাই, আমার দুঃখে জীবন ভরে দিও, দুঃখে জীবন ভরে দিও, মোর দুঃখে জীবন ভরে দিও, শুধু দুঃখের মাঝে চরণ দিও, দুঃখের জীবন
ভরে দিও শুধু দুঃখের মাঝে দুটি চরণ দিও দুঃখে জীবন ভরে দিও ওই দুঃখের মাঝে দুটি চরণ দিও দুঃখে জন ভরে দিও আমার চাইলেও সুখ দিও না মাধো দুঃখে জীবন ভরে দিও আমি চাইলেও সুখ দিও না গো মাধব আমায় ছেড়ে দুঃখে জীবন ভরে দিও আমায় ছেড়ে যেও না মাধো দুঃখে জীবন ভরে দিও আমায় ছেড়ে যেও না মাধো আমায় ছেড়ে যেও না মাধো দুঃখে জীবন ভরে দিও আমায় ছেড়ে যেও না মাধো আমায় দুঃখে জীবন ভগবানের কাছে বাহ্যিক সুখ কখনো চাইতে নেই, তাই রাধারানীর নয়ন চরণে কাঁটা ফুটে গেছে বলল, ব্যথা লাগছে না বলল না, বাহির করব না কেন? এই দেখ কত বড় গুরুত্বপূর্ণ কথা, দেখুন সখীদের বলছে, উরি কাটা বাহির করতে গেলে যে একটু বিলম্ব হবে, কৃষ্ণের কাছে যাওয়ার বিলম্ব হবে না, বলে কেন? যে সময়ের মধ্যে কাটা বাহির করব সেই সময়ের মধ্যে, অতটুকু সময়ের মধ্যে গোবিন্দের চরণে যার দেহ তার চরণে ফেলে দেব। এবার যার চরণের কাঁটা সে বাহির করুক আর নাই করুক, তাতে আবার কিচ্ছু আসে যায় না। কেমন অনুরাগ বলুন তো মা, তোমরা বলো এই অনুরাগটা কেমন? বলল, যার দেহ তার চরণে ফেলে দেব, কেননা এখানে কাটা বার করতে গেলে যদি বিলম্ব হয় আর ওই সময়ের মধ্যে যদি আমার প্রাণবায়ু উড়ে চলে যায়, তাহলে তার গোবিন্দের কাছে যাওয়া হলো না। কত বড় কথা! আর আমরা কি বলছি, ছেলে বড় হোক মেয়ে বড় হোক বিয়ে দিই, সবার চাকরি বাকরি হয়ে যাক, সবার সংসার গুছিয়ে দিই, সবার দায়ী দায়িত্ব মিটি।